এমএস গ্রিন ভ্যালিতে আপনাদের স্বাগতম। আদা চাষের আমি দ্বিতীয় পরিচর্যা দেখাবো। তো আদা গাছের বয়স হলো প্রায় 4 মাস, মে মাসের শেষ দিকে লাগিয়েছিলাম এবং সেপ্টেম্বরের এখন 18 বা 20। তো দেখাবো যে এক একটা বস্তাতে আদা গাছের ঝাড় কেমন হয়েছে। অনেক ঝাড় হয়েছে, অনেকগুলো কাঠি হয়েছে, আরও বেরোবে, আস্তে আস্তে আরও বাড়বে। গাছ যথেষ্ট বড় হয়েছে, প্রায় 3 ফুট করে এক একটা গাছ হয়েছে, খুব সুন্দর। এইখানে এই গাছটা কিছু পাতা নষ্ট হয়েছে, যেগুলো স্প্রে দরকার আছে। পাতা খোলা পচা, যেটা খোলা পচা রোগটা সৃষ্টি হয়েছে। তো দ্বিতীয় পরিচর্যা করবো আমি। গাছ যথেষ্ট বড় হয়েছে এবং প্রচুর কালার, ওপর থেকেও দেখাবো। ঝাড়গুলো যথেষ্ট হয়েছে, এক একটা গাছে এক একটা বস্তা ঝাড়, কোনো জায়গা ফাঁকা নেই, পুরো জায়গা ভর্তি হয়ে গেছে। এবারে পরিচর্যাতে আবার দেওয়া হবে এনপিকে 10:26:26, নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম, জিঙ্ক এবং হাড় গুঁড়ো, আর কিছুটা দানা বিষ দেবো গোড়ায় গোড়ায়, যাতে করে না কোনো পোকা লাগে। কারণ কিছু লকলকে পোকা আছে যেগুলো আদাগুলোকে কিছুটা নষ্ট করে, সেই জন্য কিছু দানা বিষ আছে, সে দানা বিষগুলো দেব। নিড়ানি দিয়ে আবার হালকা করে মাটিগুলোকে একটু খুঁড়ে নেব। মাটি যত আলগা হবে তত কাজগুলো ভালো হবে, জলটা ধরে রাখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে সারটা দেবো, সারটা দিতে সুবিধা হবে। আর মাটি শক্ত হয়ে গেলে বস্তাতে জল ধরে রাখবে না, যে জলটা দেওয়া হবে ম্যাক্সিমাম জলটাই বেরিয়ে যাবে, মাটিটা খোঁড়া থাকলে এভাবে। এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছ খুবই বেশি হয়েছে, সেগুলো খুব বেশি খোঁড়া যাবে না, হালকা হালকা করে সাইডগুলো খুঁড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে ভেতর দেখেও কিছু আদার নতুন কলিগুলো বেরোবে, সেগুলো লক্ষ্য রেখে করতে হবে, না তো তলে কাটা যাবে। আস্তে আস্তে সাইডগুলো একটু একটু করে খুঁড়ে দেবো, সবটা হয়তো ভালোভাবে হবে না, কিছু কিছু দেখানো সম্ভব হচ্ছে না, পুরোটা কাছের এত এ হয়েছে। হালকা হালকা করে প্রত্যেকটা বস্তার মাটিগুলোকে নেড়ে দেবো নিড়ানি দিয়ে, যে নিড়ানিটা অনেক তলপর্যন্ত মাটি খুঁড়তে পারবে। লঙ্কা ধরেছে, গাছের হাইট দেখলেই বুঝতে পারছেন কতটা হাইট হয়েছে। এটা মাটির বাড়ির টিনের চাল, এটা পায়খানার ছাদে আদা আছে। গাছ দেখলে বুঝতে পারছেন কতটা কি হয়েছে, 3 ফুট কেন, তার থেকেও বেশি হবে। এই গাছগুলো প্রায় কমসে কম 4 ফুট হাইট হবে, 4 ফুটের বেশি হলেও কম হবে না। যথেষ্ট হয়েছে, গাছ আরও হয়তো বড় হবে, ভেতর দিকে দেখাই কম সম্ভব হয়েছে। যথেষ্ট আদা গাছ হয়েছে। আপনারাও নেক্সট টাইম চাষ করার পরিকল্পনা করবেন এবং করবেন, ভালো লাগবে নিজেকেও, বাড়িতে বসে টাইমটা কাটাতে বস ভালো লাগবে, টুকটাক পরিচর্যা করতেও ভালো লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে যে আদাগুলো হবে, আমার এখানে প্রায় 55 বস্তা আদা আছে। তো 55 বস্তা আদা মিনিমাম যদি 1 কিলো করে হয় তাহলে 55 কিলো আদা হবে। 55 কিলো আদার কত দাম হতে পারে, বা আপনি দাম দিয়ে সবসময় বিচার করা যায় না, নিজে পরিচর্যা করে যে খাবেন সেটা সবচেয়ে ভালো আনন্দের, আদার্স কিছু না। বাজারে আপনি হয়তো খরচের থেকে কম রেটেও কিনতে পারেন, কিন্তু সচরাচর যদি দেখা যায় বা আমার যে পরিমাণ গাছ হয়েছে, আমি আশা করব যে কমসে কম এক একটা ঝাড়ে মোটামুটি না হলেও 1.5 কিলোর কাছাকাছি আদা হবে, কারণ অনেক আদা গাছ হয়েছে এক একটা বস্তা।
তো সব মিলে খুব আনন্দ ভালো লাগছে। এটা জমির মতো হলে আরও সুন্দর লাগতো, তো এই জমিতে এত আদা করা যায় না, কারণ অনেক রোগ হয়, জলগুলো ঠিকঠাক বেরোতে পারে না, যার জন্য রোগ সৃষ্টি হতে পারে জলের মাধ্যমে। এখানে যেহেতু বস্তায় লাগানো আছে, সেই জন্য আদা গাছ তার নিজে নিজেই জল ছাড়তে পারে, এক্সেস জলটা ছেড়ে দেয়। আর মাঝে মধ্যে আমি স্প্রে দিই, কিছু বিষ দিই, যেগুলো হচ্ছে কিছু পোকা লাগতে পারে, এবং সবচেয়ে মেন যেটা দিই সেটা হচ্ছে ম্যানকোজেব এবং কার্বন ডাইজাইম, যেটা হচ্ছে ধসা, ধসা যাতে না লাগে সেই জন্য সেগুলো দিই। আর ধসা যাতে আগে থেকে না লাগে সেই জন্য আমি নিম পেস্ট, নিম কেক এবং ম্যানকোজেব এবং কার্বন ডাইজাইমের যে কম্পোজিশন আমি লাগানোর সময় দিয়েছিলাম, লাগানোর সময় দিয়েছি বলে গাছ এখনও খুব সুন্দর আছে, কোথাও কোনো রোগ কোনো দাগ বা ছিট নেই। তবুও মাঝে মাঝে আমি জিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে কিছু পেস্টিসাইড এবং ছত্রাকনাশকগুলো স্প্রে করে থাকি। আপনারা চেষ্টা করুন আগামী বছর এই সুযোগটাকে কাজে লাগানোর। আমার ভিডিও থেকে আপনারা কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন কোনো কিছু অসুবিধা হলে। বাই, পরিচর্যা শুরু করি।